আমার
আমাকে স্বর্গের দেবতা রাজার পানি দিয়েছে দেবকে অত্যন্ত সন্তান আমার পরম শত্রুর বীজ জন্ম দিলে সেই সন্তান হবে আমার মৃত্যুর কারণ দেবকে অত্যন্ত সন্তান প্রথমে সময় হয়ে গেছে তোমরা কারাগারে দেখবে যাও কি অবস্থায় পড়ে আছে বসুদেব নন্দই বলি হাতে মোহন বাজি নিয়ে গোচারণে যায় বৃন্দাবনে নিগুঞ্জবনে নিধুবনে
এইভাবে না গোজন করতে করতে ভগবান শ্রী গোবিন্দের দ্বারস্পর্শ যখন পালিয়ে গেল, একদিন রাকালিয়া বংশীধারী কৃষ্ণ তার সাথীদের সঙ্গে বৃন্দাবনে মেতে উঠলেন আনন্দ উৎসবে। শ্রীরাম সুদাম বসুধাম বলরাম সমস্ত রাকালগণ বৃন্দাবনের দিকে আগমন করছে। Oh,
বৃন্দাবনে আগমন করেছেন সুবিগণ, অনন্ত স্মরণ করছেন মধুর বৃন্দাবনে তারা নৃত্যগীতির মাধ্যমে। হরি ভাই Oh,
Yeah.
কিন্তু তুমি দীনবন্ধু জগৎপতি গোপীতে গোপিকা গাছুরা আঘাতনা বন্ধুতে ওই যুবকরাজার সেনাপতিগণ বৃন্দাবনে করিতে আক্রমণ তাদের বই যেখানে সেখানে পলায়ন করিল রাখাল গণ রাজার সেনাপতিরা এই বৃন্দাবনে আক্রমণ করেছে তোমরা তো জানবে না গোপিনীগণ আমার পরম শত্রু হয়েছে মথুরায় রাজা ভক্ত সেই দামকে বিনাশ করার জন্য সেনাপতির আক্রমণ করেছে বৃন্দাবনে জানি না অসত্যের মা কিভাবে তার আক্রমণ করেছে ওই দেখো গোপিনীগণ গোধনের ছলে মা ধরে তারা বৃন্দাবনে এসেছে তোমরা এখান থেকে চলে যাও আমার যে অসত্যি দলে সময় হয়েছে Oh,
ভগবান শ্রী গোবিন্দ গোপী গণেশ হত্যা করে বৃন্দাবনে পুনরায় সমস্ত সঙ্গে